Holy Star Presents. পাবেন আমার কাছে কি কেউ টাকা পাবেন কি কেউ টাকা পাবেন ঝগড়াঝাটি আছে ঝগড়াঝাটি আছে জমি জায়গা পাবেন জমি জায়গা পাবেন সালাম দিলাম উত্তর দিলেন না যে সবাই সমস্যা কোথায় থাকে নাই সমস্যা কোথায় থাকে নিশ্চয় টাকা পান না হয় সালামের জবাব জানেন না না হয় ইচ্ছা করে দেন নাই অবহেলা করছেন তিনটার একটা প্রথম দুইটা না এমনেই দি নাই এমনেই কথা ঠিক কিনা এমনেই দি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া সবাই জানি ওয়াজ কিন্তু আমল করার মানুষ খুব কম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لآكر كفر قومتا فرق مٹا کر صداقت نے بتایا بلغ العلا بکماله کشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রুহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবলাগান্না ইনদাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়া লা তারহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করো তোমরা আমার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো বলেন সুবহানাল্লাহ পিতামাতার সাথে সৎ ব্যবহার করা কার হুকুম আরো জোরে বলেন কার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করার পর আল্লাহর হুকুম মানার পর আমি কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর হুকুম মানার পর আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কি করব এরপরে আল্লাহ রাসূল বললেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এরপরে কি করো আল্লাহর রাস্তায় জিহাদ করো জিহাদের মতো একটি ফরজ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিন নম্বরে বললেন দুই নম্বরে বললেন মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য রজব মাস সম্মানিত মাস রজব মাস আল্লাহর কাছে মহিমান্বিত মাস রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি রোজা রাখতেন এই রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতির জন্য এই রজব মাস যেহেতু সম্মানিত মাস এই মাসের ভিতরে আল্লাহর ইবাদত করার পাশাপাশি দুই নম্বর আল্লাহর আদেশ হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা মা বাবার খেদমত করা মা বাবার নির্দেশ পালন করা হালাল নির্দেশগুলো পালন করা এই মা বাবার পক্ষে মা বাবার হুকুম পালনার্থে মা বাবার খেদমতার্থে মা বাবার সহিত সৎ ব্যবহার করার জন্য আমরা রাজি আছি না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদত করার পাশাপাশি তোমরা মা বাবার খেদমত করো এখন তো বর্তমান সময়ে রজব মাস দেখবেন অনেকে খতম পড়াবে বাড়ির ভিতরে
হুজুর নিয়ে খতম পড়ায় হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় মুরগির রানগুলো খাওয়ায় গরুর গোশত দিয়ে ভাত দেয় কিন্তু নিজের বৃদ্ধা মা বাবা নিজের মা বাবা ঘরের এক কোণায় পড়ে আছে নিজের মা বাবা কাপড়টা পরতে পারে না নিজের মা বাবার নতুন একটা কাপড় নাই নিজের মা বাবা চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারে না নিজের মা বাবা এই গভীর শীতের ভিতরে কঠিন শীতের ভিতরে গরম শীতের কাপড় পরতে পারে না এই সন্তান ইমাম সাহেবকে খাওয়ায় এই সন্তান বন্ধু বান্ধবকে খাওয়ায় এই সন্তান নিজের স্ত্রীর খবর নেয় এই সন্তান শ্বশুর শাশুড়ির খবর নেয় এই সন্তান দুনিয়ার মানুষের সব খবর নেয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে এমন যুবক তৈরি হয়েছে যে যুবকরা আজকে মা বাবার খেদমত মা বাবার হুকুম পালন করে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকে দুই নাম্বার মা বাবা পাওয়ার পরে এক নাম্বার মা বাবার কথা ভুলে গেছে আছে না নাই দুই নাম্বার মা বাবা বুঝছেন তো শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর শাশুড়ি পাওয়ার পর এক নাম্বার মা বাবার কথা ভুলে গেছে আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদত করার পর পরই তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে রহমতের সাথে কথা বলো রহমতের আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু আজকে আমরা মা বাবার সাথে এমন ব্যবহার করি যে মা বাবার সাথে ব্যবহার করার কারণে সন্তানের জুলুমের কারণে মা বাবা সন্তানের জুলুমের শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়ে যায় আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উলামা একরাম বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে দুই প্রকার এতিমখানা আছে কয় প্রকার জোরে বলেন দুই প্রকার আরো জোরে বলেন কয় প্রকার এতিমখানা আছে দুই প্রকার এতিমখানা আছে এক প্রকার এতিমখানা হলো এই যে আপনাদের সানে মদিনা হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা এখানে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট এতিমদেরকে আমরা উলামা একরাম জায়গার দেশের বিভিন্ন জায়গা থেকে বাইর করে এনে এই এতিমখানায় আমরা লালন পালন করি তাদেরকে মানুষ করি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি কর্মদক্ষয় দক্ষতা করি আর দুই নাম্বার বাংলাদেশে এতিমখানা আছে সেটা হচ্ছে ওল্ড ম্যান পিপল বাংলাদেশের বৃদ্ধাশ্রম যেটা আমরা আধুনিক মডেল নাম দিছি ডিজিটাল নাম দিছি বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের ভিতরে কিছু এতিম আছে যাদের সন্তানেরা দুনিয়ায় এমপি হয় মন্ত্রী হয় সচিবালয়ের সচিব হয় ডাক্তার হয় কিন্তু এই বাবা সন্তান থাকার পরেও এমন এতিম বৃদ্ধাশ্রমের জীবনেও এই সন্তান একদিন খবর নেয় না আছে না নাই বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশের সমস্ত জায়গার ভিতরে যত ইমাম সাহেব আছে তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারেন আপনাদেরকে সুযোগ দিলাম কোন জায়গার ভিতরে কোন বৃদ্ধাশ্রমে আমাদের বাংলাদেশের গাজীপুরে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমের ভিতরে আপনারা গিয়ে দেখতে পারেন সেই বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো একজন আলেমের মা নাই কোনো একজন মুয়াজ্জিনের বাবা নাই কোনো একজন ইমাম সাহেবের মাতা পিতা বৃদ্ধাশ্রমে থাকে না কোনো একজন মাদ্রাসার শিক্ষকের মাতা পিতা মাদ্রাসায় আপনার বৃদ্ধাশ্রমে থাকে না ওই বৃদ্ধাশ্রমে যে সমস্ত পিতামাতা থাকে ওই সমস্ত পিতামাতা সচিবের পিতামাতা ওই সমস্ত পিতামাতা ডাক্তারের পিতামাতা ওই সমস্ত পিতামাতা মন্ত্রীর পিতামাতা ওই সমস্ত পিতামাতা হলো আপনার এমপি মন্ত্রী এরকম বড় বড় উচ্চ পদস্থ ওই সমস্ত পিতামাতা লন্ডন কানাডা আমেরিকা প্রবাসীর মা বাবা জোরে বলেন ঠিক কিনা তাহলে আমি আমার মা বাবাকে যদি দুনিয়ায় আমি থাকার পরেও যদি তাদেরকে এতিম করে দেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই এই মা বাবার সাথে যদি এরকম ব্যবহার আমরা করে থাকি এরকম ব্যবহার যদি আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই নাম্বার হুকুম হলো মা বাবার খেদমত করা মা বাবার সাথে সৎ ব্যবহার করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই নাম্বার হুকুম পুরাপুরি লঙ্ঘন হয়ে গেল আর যুবক ভাই মা বাবা তো এমন জিনিস যে মা বাবা তোমার সমস্ত সুখের জন্য নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছে মা বাবা তো এমন জিনিস ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত সন্তানের কষ্ট বরদাস্ত করে নাই নিজের সমস্ত কষ্টকে নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছে নিজের সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দিয়া এই শীতের ভিতরে আমাকে লালন পালন করেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মর্যাদা দুই নম্বরে রেখেছেন মা বাবা যদি বিধর্মীও হয় মা বাবা যদি কাফিরও হয় মা বাবা যদি মুশরিকও হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের
এর সাথে তোমরা সৎ ব্যবহার করো বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের মা বাবা কেউ মুশরিক আছে যাদের মা বাবা আছে কেউ মুশরিক আছে কেউ কাফির আছে কেউ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম ধর্মের আছে নাই আমাদের মা বাবা তো মুসলমান তাহলে সেই মা বাবার সাথে কি রূপ আচরণ দেখানোর কথা আরে মা তো এমন একটি শব্দ আজকে আপনি যে এই মসজিদের ভিতরে আসলেন মসজিদ লেখার জন্য ম লাগে আমার মা লেখার জন্য ম লাগে লাগে কি লাগে না বুঝেন নাই মসজিদ লেখার জন্য প্রথম অক্ষর কি লাগে জোরে বলেন প্রথম অক্ষর কি লাগে আমার মা লেখার জন্য কি লাগে ওই মাদ্রাসায় যাইবেন মাদ্রাসায় মাদ্রাসার প্রথম অক্ষর লিখতে কি লাগে ম লাগে আমার মা লিখতে ম লাগে জোরে বলেন আল্লাহু আকবার ওই মাদ্রাসার ভিতরে যে সমস্ত শিক্ষক তাদেরকে মুদারিস বলা হয় ওই মুদারিস লিখতে ম লাগে আমার মা লিখতে ম লাগে এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের ভিতরে যারা তাফসির করে তাদেরকে মুফাসসির বলা হয় এই মুফাসসির লিখতে ম লাগে আমার মা লিখতে ম লাগে এই মাদ্রাসার ভিতরে যারা হাদিস পড়ায় এবং যারা কোরআনের তাফসির পড়ায় তাদেরকে মুফাসসির বলা হয় যারা হাদিস পড়ায় তাদেরকে মুহাদ্দিস বলা হয় ওই মুহাদ্দিস লিখতে প্রথম অক্ষর ম লাগে আমার মা লিখতে ম লাগে এভাবে করে অনেক উদাহরণ দেওয়া যাবে বাংলাদেশ থেকে এবার হজ করতে যাইবেন উমরা করতে যাইবেন মক্কা মদিনায় ওই মক্কা লিখতে ম লাগে আমার মা লিখতে ম লাগে জোরে বলেন আল্লাহু আকবার ওই মদিনা লিখতে গেলে ম লাগে আমার মা লিখতে গেলে ম লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরাকে আল্লাহকে বলি আমরা আল্লাহকে বলি মাবুদ ওই মাবুদ লিখতে গেলে ম লাগে আমার মা লিখতে গেলে ম লাগে বলেন সুবহানাল্লাহ তাহলে মার মর্যাদা আল্লাহর পরে মা বাবার মর্যাদা আজকে রজব মাস থেকে সিদ্ধান্ত নেব সম্মানিত মাস মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না একটি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব আল্লামা তারিক জামিল তার একটি কিতাবের ভিতরে চোখে দেখা কবরের আজাবের কিতাব নামক কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনাতে তিনি উল্লেখ করেন একটি গ্রামের ভিতরে একটি মা ছিল এই মা বিধবা মা এই মা ছোটবেলায় তার স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পরে একটিমাত্র ছেলে সন্তান এই সন্তানকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছে মানুষ করেছে একসময় বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ দিয়েছে বিবাহ শাদী করিয়েছে করার পরে যখন ছেলের বউ ঘরে আসছে আসার পরে ছেলের বউ এবং শাশুড়ি মাঝে মধ্যে তর্ক বিতর্ক লাগে মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় বিভিন্ন কাজ নিয়ে মাঝে মধ্যে কটা কাটাকাটি হয় বিভিন্ন কর্ম নিয়ে একটি পর্যায়ে ওই সন্তান আখ ক্ষেতে কাজ করতো আপনারা আঞ্চলিক ভাষায় যেটা কুয়ুর বলেন কি বলেন কুয়ুর এই সন্তান কুয়ুরের ক্ষেত থেকে আখ কেটে নিয়ে আসতো আখ কেটে নিয়ে এসে ওই বাজারে বিক্রি করতো সারাদিন সন্তান পরিশ্রম করতো খাম ছড়ানো পরিশ্রম করার পরে সন্তান সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরত ওই স্ত্রী মার বিরুদ্ধে মার নামে বিভিন্ন ধরনের বিচার বসাইতো বিভিন্ন ধরনের নালিশ করত সন্তান একদিন মাথা গরম হয়ে মাকে বললো মা তুমি আমার স্ত্রীর সাথে এরকম আচরণ করতে পারো না প্রথম দিন বুঝাইলো দ্বিতীয় আবার যখন স্ত্রী মার বিরুদ্ধে যখন বিচার দেয় এই সন্তান আর একটু গরম চোখে চোখ রাঙিয়ে মাকে নিষেধ করলো মা নিষেধ করার পরে পরদিন আবার স্ত্রী এরকম পরবর্তীতে আবার বিচার দেয় দেওয়ার পরে সন্তান রাগান্বিত হয়ে মাকে ধমক দেওয়া শুরু করলো মাকে যখন ধমক দেওয়া শুরু করলো মা এই কষ্ট নিয়ে আর সহ্য করতে পারে না সন্তান পরবর্তীতে আবার স্ত্রীর কথা শুনে মার উপরে জুলুম করে একটি পর্যায়ে একদিন মার উপরে এমনভাবে জুলুম করলো মারে এমনভাবে বেধড়ক মারধর করলো এমনভাবে বেধড়ক মারপিট করলো করার পরে মাকে ঘর থেকে বের করে দিল ঘর থেকে বের করে দেওয়ার পর মা মাজুর হয়ে গেল মা অসুস্থ হয়ে গেল মা বিছানায় কাতরায় পরের দিন আবার ওই স্ত্রী সন্তানের কাছে আবার মার বিরুদ্ধে নালিশ করে করার পরে বলে তুমি যদি তোমার এই মাকে ঘরের ভিতরে রাখো তাহলে আমি তোমার সংসারে আর থাকবো না আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম এই স্ত্রী বাবার বাড়িতে চলে গেল যাওয়ার পরে মাকে বুঝালো সন্তান
বুঝানোর পরে এই মা বলল যে বাবা তোমার স্ত্রীর সাথে আমি এরকম কোন ধরনের আচরণ করি না, তোমার স্ত্রী অনর্থক মিথ্যা নালিশ আমার বিরুদ্ধে তোমার কাছে করে, তুমি আমার কথা বিশ্বাস করো। সন্তান শুনল না, শোনার পরে না শোনার পরে স্ত্রীকে শ্বশুর বাড়িতে আনার জন্য গেল। যাওয়ার পরে স্ত্রী একটি শর্ত দিল, স্ত্রী শর্ত দিল তোমার মাকে আমার কথা মতো ঘর থেকে বের করে দিয়েছো, আঘাত করেছে মারপিট করেছো, কিন্তু মা যেহেতু ভালো হয় নাই আমার একটি রিকোয়েস্ট আমার একটি দাবি, এই মাকে যদি তুমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারো তাহলে একমাত্র আমি তোমার সংসার করব, না হলে তোমার সংসার করব না। স্ত্রীর যেহেতু জোর আবদার, স্ত্রীর ভালোবাসায় পড়ে মহাব্বতে পড়ে সন্তান সিদ্ধান্ত নিল মাকে বিদায় করে দিবে দুনিয়া থেকে। এবার স্ত্রীর কাছে পরামর্শ চাইল, স্ত্রী মাকে কিভাবে বিদায় করা যায়। স্ত্রী পরামর্শ দিল, তুমি তো ওই আখ্যাতের ভিতরে কাজ করো, তুমি তো ওই আখ্যাতের ভিতরে খুব ভোরবেলায় ফজরের সময় উঠে যাও, তুমি কালকে বাড়িতে গিয়ে বল বাবা আমার তো আখ্যাতের ভিতরে কঠিন পরিশ্রম হয় অনেক কষ্ট হয়, তুমি যদি আমার সাথে একটু সহযোগিতা করার জন্য ওই আখ্যাতের ভিতরে যাও তাহলে আমার জন্য ভালো হয়। মা যতই সন্তান কষ্ট দিক মার মন গলে গেল, মা সন্তানের সাথে ফজরের সময় আধ বহু ঘর থাকতে থাকতে অন্ধকার থাকতে থাকতে সে আখ্যাতের ভিতরে চলে গেল। যখন নাকি সেই আখ্যাতের ভিতরে চলে গেল মা সন্তান আখ্যাতে কাজ শুরু করলো, আখ্যাতে কাজ করার একটি পর্যায়ে মাকে মারার জন্য স্ত্রী বুদ্ধি দিয়েছে, তোমার মা যখন নিচু হয়ে মাটির দিকে নিচু হয়ে আখ কাটতে থাকবে তুমি পিছন দিক থেকে কোদাল দিয়ে বা এমন শক্ত বস্তু দিয়ে এমন জোরে আঘাত করবে তোমার মা যেন ওখানে শেষ হয়ে যায়, জোরে বলেন না আউযুবিল্লাহ। সন্তান প্রস্তুতি নিল, নেওয়ার পর মা যখন নিচু হলো হওয়ার পর সন্তান এভাবে মাকে আঘাত করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাকে মারার জন্য যখন আঘাত করবে লাঠি উঁচা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই সন্তানের উপরে বিচার শুরু করে দিছেন, সন্তানকে ওই জায়গায় স্টপ করে দিলেন, বলতেছে সন্তান আমার পরে মা বাবার হক মার হক, মাকে এমন ভাবে নির্যাতন করতেছো আমি আর সহ্য করতে পারি না, তোমাকে স্টপ করে দিলাম। মাটিকে হুকুম করে দিল আল্লাহ, ও মাটি এই সন্তানকে গ্রাস করে ফেলো, সন্তানকে গ্রেফতার করলো আল্লাহ মা তারিক জামিল চোখে দেখা কবরে আজাব নামক বইয়ের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন, তিনি বলতেছেন এই সন্তান যখন মাকে মারার জন্য লাঠি উঁচা করলো সাথে সাথে এই সন্তান জমিনের ভিতরে গা দাফন হওয়া শুরু করে দিল, জোরে বলেন না আউযুবিল্লাহ। এবার মা দৌড়ে চলে আসলো, মা দৌড়ে চলে আসার পর বড় সন্তান তোমার কি হলো কি হলো, তুমি মাটির ভিতরে কেন চলে যাও, এভাবে দেখে মা হাতের দিকে দেখে উপরের দিকে লাঠি নিয়ে মাকে মারে, মা চিৎকার করে গ্রামের দিকে দৌড় দেয়, বাঁচাও আমার সন্তানকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও। মা যেই নাকি গ্রামবাসীকে ডাকতে গেছে, গ্রামবাসী আসার পরে দেখলো এই সন্তান পুরোপুরি এখনো পর্যন্ত মাটির ভিতরে ঢুকে নাই, তার মাথাটা এখনো পর্যন্ত দেখা যায়। গ্রামবাসী মিলে এই মাটি থেকে সন্তানকে উত্তোলন করার চেষ্টা করলো কিন্তু গ্রামবাসী পারল না, সন্তান আল্লাহর গজবে ওইখানে দাফন হয়ে গেল, জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার হুকুমের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? রজব মাস সম্মানিত মাস, কমস্কম নিজে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করব, দুই নম্বরে মা বাবার সাথে ভালো আচার করব। মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা বেশি বেশি করে দোয়া করব। হুজুরদের দ্বারা দোয়া করলে যে দোয়া কবুল হয়ে যায়, মা বাবা জান্নাতে চলে যায় এরকম না, হুজুরদের দিয়ে খলম পড়ায় দোয়া করতে হয় এরকম না, আপনি এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারেন পড়েন, মা বাবার জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়তে পারেন সূরা ইখলাস পড়তে পারেন পড়েন দোয়া করেন। রজব মাস আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে আমাদের এই পাশে কবরস্থান বড় কবরস্থান সমস্ত কবরবাসীর জন্য মুরব্বীদের জন্য মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ।